নতুন কেন্দ্রীয় সমিতি ঘোষণা করা হয়েছে উৎপল শর্মা আসুর নতুন সভাপতি সাধারণ সম্পাদক হিসাবে পুনৰ নির্বাচিত শঙ্কৰ জ্যোতি বৰুৱা ইতিমধ্যে আসুয়ে কেন্দ্রীয় সমিতি ঘোষণা করেছে উৎপল শর্মা হৈছে আসুর নতুন সভাপতি আর সাধারণ সম্পাদক হিসাবে পুনৰ নির্বাচিত হয়েছে শঙ্কৰ জ্যোতি বৰুৱা আজি ঘোষণা করা হয়েছে নতুন বিষয়বহিয়া কমিটি আর নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে উৎপল শর্মা হিসাবে আসু নতুন সভাপতি ইতিমধ্যে নির্বাচন করা হয়েছে আর সাধারণ সম্পাদক হিসাবে পুনৰ নির্বাচিত হয়েছে শঙ্কৰ জ্যোতি বৰুৱাৰ নাম ছাত্র ছাত্রীর শৈক্ষিক বিষয়টো সর্বাধিক গুরুত্ব আরোপী আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে আর প্রাথমিক স্তরের বিশ্ববিদ্যালয় স্তরলে কারিকরী অকারিকরী সকল স্তরের ছাত্র ছাত্রীর শৈক্ষিক সমস্যাবর সমাধান হবই লাগবে অজস্র সমস্যা আছে ছাত্র ছাত্রীর এই সমস্যাবর স্থায়ী সমাধান হব লাগিব আর ছাত্র ছাত্রীর শৈক্ষিক সমস্যা সমাধান নোহালেকে আমি ক্ষান্ত নহব বহুত সমস্যা আছে আমার এটা মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়বিলাক নতুন নতুন বিষয় লাগে হাজার হাজার লোক যে বাইরে পড়বলে যায় বাইরে পড়বলে গেছে তাতো ভাল কথা আছে ইতিবাচক কথা আছে কিন্তু আমার লোকবোর কেউ পড়বলে সুবিধা নাপ যাবী মেধাবী বাইরে পড়বলে যাব নয় সেইসাম লোক অসমতে পড়ব লাগবে গতি সেইসাম লোক মুখ চাই ইয়াত সিদ্ধান্ত হব লাগবে যাম লোক মেধাবী কিন্তু বাইরে পড়বলে যাবলে টাকা পয়সা নাই সেইসাম মেধাবী ছাত্র ছাত্রীর মুখ চাই ইয়াত শৈক্ষিক সিদ্ধান্ত হব লাগবে নতুন নতুন বিষয় খুলব লাগবে বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয়সমূহ আর মহাবিদ্যালয়বিলাক নতুন বিষয় নোখোলাকেও এতিয়া প্রায় 300 শিক্ষকের পদ খালি আছে গতি পদ পূরণ হব লাগবে আর একটা মূল বিষয় হল নতুন শিক্ষানীতি ইয়াত যে প্রয়োগ হব নতুন শিক্ষানীতির সম্পর্ক আমার আলোচনা হয়েছে আজ যাবোৰ বিষয় আমার কারণে ভাল প্রয়োগ করুক আর যাবোৰ বিষয় আমার কারণে লাগতিয়াল নহয় আঁতরাই রাখো আর আমি খুব ভাল কোৱা নাই খুব বেয়া কোৱা নাই যেনে এতিয়া মাতৃভাষা মাধ্যম বা অসমীয়া মাধ্যম বা জনগোষ্ঠীয় ভাষার বিকাশের কথা কৈছে মাতৃভাষা মাধ্যম আর জনগোষ্ঠীয় ভাষার বিকাশের কথা কৈছে ভাল হয়েছে মাল্টি ডিসিপ্লিনের কোর্সের কথা কৈছে ভাল হয়েছে মানে এতিয়া বাণিজ্য কলা বা বিজ্ঞান সেইবুলি নহয় বিজ্ঞানত পড়া ছাত্র কলা বা বাণিজ্যর বিষয় লোক পাৰিব কিন্তু সেইটো কারণে বিদ্যালয় পর্যায়ত ইয়াত শৈক্ষিক কোষ লাগবে বিদ্যালয়সমূহত কারণ ছাত্র ছাত্রীক জনাই দিব লাগিব আর একধরনের মহাবিদ্যালয়সমূহতো শৈক্ষিক কোষটো শক্তিশালী হব লাগিব আর শিক্ষক লাগবে আর একধরনের আন্তঃগাঁথনি লাগবে আর আজি এই কথা আমি স্পষ্টকৈ কৈছো যে আন্তঃগাঁথনি অবিহনে নতুন শিক্ষানীতি অসমত অসাৰ হৈ পৰিব কটন বিশ্ববিদ্যালয় আমার একটা কথা আছে যে বিশ্ববিদ্যালয়ের পরে সদরখন ছাত্র সন্থার মজিয়ালে আহিব পারে কটনখন বিশ্ববিদ্যালয় কেতিয়া হয়েছে আমি সকলে জানো কটনখন বিশ্ববিদ্যালয় কোৱাৰ পিছত আমার কিছুমান নিয়ম থাকে আমার সেই নিয়মের মাজে আমি গোটেই বিষয়বস্তুবিলাক লওঁ আর এইবার মরিগাঁও অধিবেশনত কটন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অনার কথা আছে কিন্তু সদৌ গুৱাহাটী ছাত্র সন্থায় কটন বিশ্ববিদ্যালয় গোটেই চোৱা চিতাৰ দায়িত্ব গ্রহণ করে আর সদৌ গুৱাহাটী ছাত্র সন্থার কটন বিশ্ববিদ্যালয় আসু গোটের এক মনোমালিন্যর কারণে কটন বিশ্ববিদ্যালয় আসু গোটটা সাময়িকভাবে ভঙ্গ হয়ে আছে পুনৰ তাত নতুন সমিতি গঠন করা হব আর কটন বিশ্ববিদ্যালয় যেহেতু বিশ্ববিদ্যালয় হয়েছে কেবল কটন বিশ্ববিদ্যালয় নহয় কেবাখনো এটা নতুনক বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে সরকারে কেবাখনো বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে গতি আমি আমার এখন সংবিধান থেকে সংবিধান সংশোধন করে আমি গোটেই বিষয়বস্তুসমূহ আগবাড়ি যাব লাগবে অনাগত দিনত আমি এই
বিষয়বস্তুসমূহত আগবাঢ়ি যায়। অর্থাৎ আপনি ক্লিয়ার করে দিয়েছেন মহকুমা ছাত্র সন্থা যেটা আপনার ভঙ্গ করা প্রচেষ্টা। ছাত্র সন্থা যেহেতু এটা সরকারে মহকুমা নামৰ যেটো শব্দ বা মহকুমা তেওঁলোকে বিলুপ্ত করেছে, গতি মহকুমা বলে তেখেতসকলে যিকোনো বিষয়ে দাবি বা আন আন বিষয় উত্থাপন করব নোৱাৰিব। গতিকে এতিয়া যিসমূহ মহকুমা ছাত্র সন্থা বর্তমান সময়ত চলি আছে সেই মহকুমা ছাত্র সন্থাসমূহ চলি যাব, তেখেতসকলে কাম কাজ করে যাব, আর যেটা জেলা ছাত্র সন্থাসমূহ অধিবেশন হব তারপরে মহকুমা ছাত্র সন্থাসমূহ বিলুপ্তি হবে। দুলিয়াগাঁও অধিবেশনে বয়সক লো একটা সিদ্ধান্ত ললে, তারপর আসুর্ভাগ সভায় একটা সিদ্ধান্ত গ্রহণ করা বলে চর্চা চলে। আসুয়ে এটা নিজের সংবিধান নয় দুলিয়াজান অধিবেশনত যা সিদ্ধান্ত গ্রহণ করলে সেই সিদ্ধান্তবিল আমি মরিগাঁও অধিবেশনত কার্যকরী করছো। আসুর নতুন কেন্দ্রীয় কমিটি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। উৎপল শর্মা হয়েছে আসুর নতুন সভাপতি, সাধারণ সম্পাদক হিসাবে পুনৰ নির্বাচিত হয়েছে শঙ্করজ্যোতি বৰুৱা। বিষয়ববীয়া সভাত নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, ভারপ্রাপ্ত সভাপতি আছে উৎপল শর্মা, মুখ্য উপদেষ্টা হিসাবে থাকিব সমুজন কুমার ভট্টাচার্য। চারি বছরীয় হব আসুর নতুন কার্যনির্বাহকর কার্যকাল, পূর্বে তিন বছরীয় আছিল আসুর কার্যনির্বাহকর কার্যকাল। আমি পুনপটেক সংযুক্ত হয়েছো পবন জ্যোতি ডেকার সঙ্গে। পবন, আপনার ওসর আহিছো। নিশ্চয়কৈ, আচলতে ইতিমধ্যে যি পৰৱৰ্তী আছো যি পৰৱৰ্তী সমিতি সেই সমিতি ঘোষণা কৰা হৈছে, আৰু আমাৰ লগত এতিয়া উপস্থিত আছে সমুজল কুমাৰ ভট্টাচাৰ্য মুখ্য উপদেষ্টা সদৌসম ছাত্ৰসন্থা, তেওঁৰ পৰা আমি পোনপটীয়াকৈ জানিবলৈ চেষ্টা কৰিম। ৰাজ্যিক কাৰ্যনিৰ্বাহকালৈ মই আন্তৰিক অভিনন্দন জনালোঁ আৰু তেওঁলোকৰ প্ৰতি মোৰ আৰু আস্থা মই ৰোপণ কৰিলোঁ। আজিও সেই একেই কথা যে সমুজল দাক আমাক লাগে, সমুজল দাক আমাক লাগিবই, সেই উৎসাহটো আপোনাক লৈ কিনে সকলোৰে আছে। ঝুলিকা নাম যি নহওক সামৰণি কিমান ভাল হয়, এইটোৱে আমি আমি আৰম্ভণিৰ পৰাই কৈ আছিলোঁ যে সদৌসম ছাত্ৰ সন্থা এটা গণতান্ত্ৰিক চিন্তাৰে পৰিচালিত সংগঠন, আৰু সদৌসম ছাত্ৰ সন্থাৰ মূল শক্তিটো হ'ল বুজাবুজি আৰু ভাতৃত্ববোধ, আৰু আজি বুজাবুজি ভাতৃত্ববোধৰ আকৌ প্ৰতিফলন ঘটিলে। সন্মানীয় সভাপতিৰ দায়িত্ব গ্ৰহণ কৰিছে, সভাপতিৰ দায়িত্ব অৰ্পণ কৰা হৈছে উৎপল শর্মা ডাঙৰীয়া, সন্মানীয় সাধাৰণ সম্পাদকৰ দায়িত্ব অৰ্পণ কৰা হৈছে শঙ্কৰজ্যোতি বৰুৱা ডাঙৰীয়া, আৰু সদৌসম ছাত্ৰ সন্থাৰ মৰিগাঁও অধিবেশনে উৎপল শর্মা ডাঙৰীয়া সভাপতি, শঙ্কৰজ্যোতি বৰুৱা ডাঙৰীয়া সাধাৰণ সম্পাদক হিচাপে লৈ এখন ৰাজ্যিক কাৰ্যনিৰ্বাহক সমিতি গঠন কৰিছে, আৰু উৎপল শর্মা ডাঙৰীয়া, শঙ্কৰজ্যোতি বৰুৱা ডাঙৰীয়া আৰু ৰাজ্যিক কাৰ্যনিৰ্বাহকৰ সকলো বিষয়বীয়াৰ সদস্য সদস্যাক মই আন্তৰিক অভিনন্দন জনাইছোঁ। পৰৱৰ্তী কি কি কাৰ্য মানে কেনেকুৱা ধৰণৰ প্ৰস্তাৱ গ্ৰহণ চাওক, আজি নতুন কমিটি গঠন হ'ল, গতিকে মই সভাপতি উৎপল শর্মা ডাঙৰীয়া, সাধাৰণ সম্পাদক শঙ্কৰজ্যোতি বৰুৱা ডাঙৰীয়া আৰু ৰাজ্যিক কাৰ্যনিৰ্বাহকৰ সকলো বিষয়বীয়া সদস্যক মই আন্তৰিক অভিনন্দন জনাইছোঁ, আৰু মোৰ দৃঢ় বিশ্বাস যে তেখেতসকলৰ নেতৃত্বত অসমৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ সুৰক্ষিত ভৱিষ্যত নিশ্চিত কৰাৰ লগে লগে অসমৰ খিলঞ্জীয়া মানুহৰ স্বাৰ্থ সুৰক্ষিত কৰিবলৈ বলিষ্ঠ পদক্ষেপ লৈ বলিষ্ঠ নেতৃত্বৰে তেখেতসকল আগবাঢ়ি যাবলৈ সফল হ'বই, সেই আস্থাৰ বিশ্বাস মই তেখেতসকলৰ ওপৰত অৰ্পণ কৰিছোঁ। নিশ্চয়কৈ, এয়া আছিল ডক্টৰ সমুদ্ৰ কুমাৰ ভট্টাচাৰ্য। আচলতে এনেদৰে তেখেতে প্ৰথম প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে, যি কমিটি সেই কমিটিৰ নতুন দায়িত্বভাৰ অৰ্পণ কৰা হৈছে সভাপতিৰূপে উৎপল শর্মা, আৰু সাধাৰণ সম্পাদক শঙ্কৰজ্যোতি বৰুৱাক ইতিমধ্যে দায়িত্ব অৰ্পণ কৰা হৈছে। আমাৰ লগত আছে প্ৰাক্তন সভাপতি দীপাংকৰ নাথ। দাদা, কেনেকুৱা কেনেকুৱা আশা কৰিছে নতুন সমিতিৰ? নতুন সমিতিৰ সন্মানীয় সভাপতি উৎপল শর্মা ডাঙৰীয়া আৰু সাধাৰণ সম্পাদক শঙ্কৰজ্যোতি বৰুৱালৈ আমাৰ তৰফৰ পৰা আন্তৰিক অভিনন্দন জনালোঁ, আৰু তেওঁলোকৰ বহুদিনীয়া শ্ৰম, বহুদিন ধৰি সদৌসম ছাত্ৰ সন্থাত অৰিহণা আগবঢ়াই আহিছে, বিভিন্ন ধৰণে তেওঁলোকে বিভিন্ন পোষ্টত থাকি তেওঁলোকে ছাত্ৰ সন্থাৰ মজিয়াত কাম কৰাৰ অভিজ্ঞতা পুষ্ট একো একোগৰাকী সৰ্মঠ নেতা। গতিকে আমি আশা কৰিছোঁ অতি গতিশীল হ'ব দুয়োগৰাকীয়ে প্ৰায় সমসাময়িক সদৌসম ছাত্ৰ সন্থাৰ লগত জড়িত হোৱা। গতিকে সন্মানীয় মুখ্য উপদেষ্টা ডক্টৰ সমুজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্য নিজে যিহেতু স্বীকাৰ কৰিছে যে তেখেতে সদৌসম ছাত্ৰ সন্থাৰ সভাপতি সম্পাদককে ধৰি ৰাজ্যিক কাৰ্যনিৰ্বাহকে অনুমতি দিলে তেখেতে কাৰ্যনিৰ্বাহ কৰিবলৈ কাৰণে প্ৰস্তুত আছে। গতিকে আশা কৰোঁ যে নতুন সমিতিয়ে খুব ভালকৈ অসমৰ সমস্যা, ছাত্ৰ ছাত্ৰীৰ সমস্যা সকলো কথা অনুধাৱন কৰি ভৱিষ্যতৰ দিনত সদৌসম ছাত্ৰ সন্থাক এক গতিশীলভাৱে আগবঢ়াই লৈ যাবৰ কাৰণে সক্ষম হ'ব, আৰু অসমৰ মানুহৰ এটা বিশ্বাস আছে সদৌসম ছাত্ৰ সন্থাৰ প্ৰতি যে জাতিৰ
ছাত্ৰত সদায় আগত থাকি পেলাই সমূহ সমৰত অৱতীৰ্ণ হৈ কাৰ্যনিৰ্বাহ কৰি যাব, এই কথা স্পষ্ট। আৰু উৎপল শৰ্মা, শংকৰজ্যোতি বৰুৱালৈ মোৰ তৰফৰ পৰা পুনৰ নিশ্চয়কৈ প্ৰাক্তন সভাপতি দীপাংকুৰ নাথে তেখেতৰ প্ৰথম প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিলে। আৰু এনেদৰে আচলতে এতিয়া নৱনিৰ্বাচিত সভাপতি সম্পাদকক লৈ মৰিগাঁও চহৰত এটা ৰেলী উলিওৱা দৃশ্য আমি পৰৱৰ্তী সময়ত দেখাবলৈ চেষ্টা কৰিম। আৰু এনেদৰে উল্লাসৰ মাজত আচলতে কাৰো মনত দুখ নোহোৱাকৈ এই যি সমিতি, এই সমিতিখন গঠন কৰা হৈছে। প্ৰিয়ংকা, হয়, ধন্যবাদ জনাইছোঁ পৱনজ্যোতি ডেকা।